ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এখনই মাত্র পা খবর অনুযায়ী কিছুক্ষণ আগেই আত্মঘাতী হলেন বাঙালি অভিনেতা অঙ্কুশের কাছের প্রিয় মানুষ। তো বন্ধুগণ, তিনি কে, তার নাম কি, তার বর্তমানে বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। নিজের বাড়ি থেকে ঝুলন্ত উদ্ধার হলো অভিনেতা অঙ্কুশ হাজরার ব্যক্তিগত সহকারী পিন্টুদের। বয়স তার 34। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কাকুড়গাছিতে। বুধবার সকালে সেই খবর নেট মাধ্যমে জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় টলিপাড়ায়। পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। পরিবারের অভিযোগ, পিন্টুর কাছে টাকা চেয়ে নিয়মিত হুমকি বার্তা আসত। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ। টলিপাড়ার পিন্টু পরিচিত ছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলার ছায়াসঙ্গী বাপ্পাদা হিসেবে। ঘটনার খবর পেয়ে বুধবার পিন্টুর বাড়ি যান তারা। পিন্টুর মৃত্যুর খবর ইনস্টাগ্রামেও তারা ভাগ করে নেন নিজের অনুরাগীদের সঙ্গে। পরে অঙ্কুশ বলেন, আগে টের পেলেই পদক্ষেপ করতাম। পরিবারের অভিযোগ, নিয়মিত টাকা চেয়ে হুমকি দেওয়া হতো পিন্টুকে। পুলিশ জানিয়েছে গত দেড় মাসে ভাগে ভাগে মোট 30,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে অজ্ঞাত কাউকে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, এর জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন পিন্টু। আনন্দবাজার ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে অঙ্কুশ জানান, খুনাক্ষরেও তিনি যেসব কিছু টের পাননি, কেন আসত হুমকি বার্তা। অঙ্কুশের বক্তব্য এখনও তা জানা যায়নি। এদিন অঙ্কুশ আরও জানান, তার কাছ থেকেও কয়েকবার টাকা নিয়েছিল পিন্টু। অভিনেতার দাবি, ধার শোধ করতে হবে বলে সেই টাকা চেয়েছিলেন তার ব্যক্তিগত সহায়ক। অভিনেতা এদিন বলেন, খুবই সৎ মানুষ ছিলেন বাপ্পাদা, তাই যখনই টাকা চেয়েছেন দিয়ে দিয়েছি, জানতাম খারাপ কাজ করতেই পারেন না। টাকা চাওয়ার আসল কারণ বুঝতে পারলে এভাবে অসময়ে চলে যেতে দিতাম না। ঐন্দ্রিলার খেদ, কি করে এমন কাজ করল বাপ্পাদা, নিজের মা আর বোনকে ফেলে চলে যেতে পারল। পুলিশ জানিয়েছে মঙ্গলবার দেহ উদ্ধার হওয়ার পরে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়। বুধবার সকালে পিন্টুর শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, নেট মাধ্যমে ব্ল্যাকমেলের শিকার হয়ে মানসিক চাপে ভুগছিলেন পিন্টু। প্রাথমিকভাবে আমরা এ সংক্রান্ত অনেক তথ্যই হাতে পেয়েছি, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায় তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তা থেকে আরও তথ্য খুঁজে বার করার চেষ্টা চলছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।